সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আজকের বিষয় করোনা পরীক্ষা বা করোনা টেস্টের বিড়ম্বনা। করোনা পরীক্ষা করার পরে অনেকে রিপোর্ট পাচ্ছেন না, 3 থেকে 5 দিন বা 7 থেকে 10 দিন পেরিয়ে গেছে। এক্ষেত্রে আপনি কি করবেন? উপসর্গ পজিটিভ হওয়ার পর নেগেটিভ এ টেস্ট করাবেন কতদিন পরে, উপসর্গ দেখা দিলে কি কি চিকিৎসা নেবেন, টেলিফোনে কিভাবে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ আমরা নিতে পারি এবং করোনা পজিটিভ হওয়ার কতদিন পরে আপনার থেকে আর পরিবারের বা অন্যকে ছড়াবে না, এই বিষয়গুলো আমরা জানব। আপনাদের সাথে আছি আমি ডক্টর মুমিনুল ইসলাম, বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছি এবং আপনাদের সাথে আরো থাকছেন এবং আমি সাদিয়া তাসনিম, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ থেকে। প্রথমেই যেটি বলতে চাই, করোনার উপসর্গ বা লক্ষণ দেখা দেওয়ার সাথেই উপসর্গ অনুসারে চিকিৎসা শুরু করা উচিত। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি দ্রুত চিকিৎসা শুরু করতে পারলে এখানে মৃত্যুর হার অনেক কমে যায় এবং সুস্থতার হার প্রায় 99 থেকে 100 ভাগের কাছাকাছি। যদি কোনো কারণে টেস্টের রিপোর্ট আসতে দেরি হয় এবং এর মধ্যে কোনো ক্ষতি হয় বা আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যায়, তাহলে আপনার এবং আপনার পরিবারের দায়িত্ব আসলে কেউ নেবে না। অতএব নিজের সুরক্ষা নিজের কাছে, নিজেরা কিভাবে সুস্থ থাকা যায় সেই বিষয়গুলো এখন ডাক্তার হিসেবে দায়বদ্ধতা থেকে আপনাদের জানানোর চেষ্টা করছি। করোনার লক্ষণ প্রথমে যেমন ছিল তার থেকে এখন অনেক পরিবর্তন এসেছে। যদি করোনা রোগীর সংস্পর্শে আসার পরে লক্ষণগুলো প্রকাশ পায় অথবা করোনা রোগীর সংস্পর্শে না আসলেও যদি 2 দিনের বেশি টানা জ্বর, সর্দি, মাথা ব্যথা, কাশি, গলা ব্যথা, অ্যালার্জি না থাকলে শরীরে ছোট ছোট লাল দাগ দেখা যায় অথবা 2 থেকে 3 দিন টানা পাতলা পায়খানা চলতে থাকে কিংবা আপনি নাকে গন্ধ পাচ্ছেন না অথবা মুখের স্বাদ চলে গেছে, তাহলে এক্ষেত্রে আপনি এগুলোকে ধরেই নেবেন আপনার করোনা হয়েছে। করোনার উপসর্গ আসলে করোনার জন্য যেমন চিকিৎসা প্রয়োজন, পাশাপাশি যাদের আগে থেকে বিভিন্ন রোগ আছে যেমন গাইনোকোলজিক্যাল রোগ, নিউরো মেডিসিন, সার্জিক্যাল, কার্ডিওলজি বা হার্টের সমস্যা, ইউরোলজি সহ বিভিন্ন সমস্যা, তাদের ক্ষেত্রে চিকিৎসা কিভাবে নিতে হবে? তাদের এই করোনা ছাড়াও এই বিষয়গুলোর চিকিৎসা আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ শুধুমাত্র ফোনের মাধ্যমেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি আপনি সহজে গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি আছি, তার একটি নাম্বার দেখাচ্ছি, সেটি হলো 09611677777। এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আউটডোরের বিশেষজ্ঞ ডাক্তারের সেবা নেওয়ার জন্য নাম্বারটি। আপনি সরাসরি তাদের সাথে কথা বলে আপনার সমস্যা জানিয়ে সেবা নিতে পারেন সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। আরেকটি বিষয় হলো, যদি করোনা পরীক্ষার রিপোর্ট না পান বা কোনো ধরনের চিকিৎসার জনিত বিড়ম্বনার শিকার হন, সেক্ষেত্রে আপনি corona.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনার লিখিত আকারে আপনি পরামর্শ বা অভিযোগ জানাতে পারেন। সেক্ষেত্রে হয়তো কিছুটা প্রতিকার পেতে পারেন। এবং এখানে অফিসিয়াল ব্যাপারগুলো আপনি তো করবেনই, কিন্তু নিজেকে সুস্থ রাখার জন্য যে বিষয়গুলো সেগুলো আপনাকে সংক্ষেপে বলছি। সেটি হলো, এখন পর্যন্ত করোনার সর্বস্বীকৃত কোনো ঔষধ নেই। আবার বলছি, এখন পর্যন্ত করোনার জন্য সর্বস্বীকৃত কোনো ঔষধ নেই। তবে বিভিন্ন ট্রায়াল চলছে, যেগুলো আমি বলেছি আগেই। আইভরমেক্টিন, ডক্সিসাইক্লিন অনেকেই দিচ্ছেন, অনেকে আইভরমেক্টিন এজিথ্রোমাইসিন দিচ্ছেন। এছাড়াও রেমডিসিভির, ফ্যাভিপিরাভির এবং প্লাজমাফেরেসিস, এই চিকিৎসাগুলো চলছে। তবে আমি ব্যক্তিগতভাবে আমার যে রোগী এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের অনেক ডাক্তার সাহেব এবং তাদের পরিবার, আমার অনেক ফ্রেন্ডস এবং তাদের ফ্যামিলি এবং অনেক রোগীও তার পরিবারকে যে ওষুধগুলো দিয়ে দেখেছি যে এগুলো এখন পর্যন্ত খুবই ভালো কাজ করে, এর মধ্যে আইভারমেক্টিন, ডক্সিসাইক্লিন এবং আইভারমেক্টিন এজিথ্রোমাইসিনের কম্বিনেশন খুবই ভালো। তবে বলতে চাই, জিঙ্ক ট্যাবলেট, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, এগুলো খেতে ভুল করবেন না। আপনি বলবেন, ডাক্তার সাহেব আমার তো নেগেটিভ আসতে পারে অথবা আমি তো এখনো পজিটিভ হইনি, তাহলে আমি কি এগুলো খাওয়ার পরে কোনো ক্ষতি হবে কিনা? উত্তর হলো, যদি আপনি দীর্ঘমেয়াদী বা আগে থেকে কিডনি বা লিভারের কোনো রোগে আক্রান্ত না থাকেন, তাহলে এই ওষুধগুলো আপনার জন্য তেমন কোনো ক্ষতিকর বা পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে না। বরং জিঙ্ক, ভিটামিন সি, ভিটামিন ডি এবং ক্যালসিয়াম, এগুলো করোনা আক্রান্ত না হলেও আপনার ইমিউনিটিকে বুস্ট আপ করে ভবিষ্যতে করোনা থেকে আপনাকে প্রতিরোধে সহযোগিতা করে। সুতরাং এগুলো বরং আপনার জন্য অবশ্যই উপকারী। এই ওষুধগুলো বিভিন্ন নামে পাওয়া যায়। কিভাবে কতটুকু খাবেন, গর্ভবতী এবং শিশুরা কিভাবে কতটুকু খেতে পারবে, কারা খেতে পারবে না, এই বিষয়গুলো আমি ভিডিও 1 এবং 2 আপনারা যে ভিডিও দেখছেন এর উপরে লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি, সেগুলো টাচ করার মাধ্যমে সেখান থেকে আপনারা দেখে নেবেন আশা করি। কতদিন পরে করোনা নেগেটিভ হয়েছেন কিনা টেস্ট করবেন। উত্তর হলো সাধারণত লক্ষণ আসার বা পজিটিভ হওয়া 10 থেকে 14 দিন পরে টেস্ট করতে হয়। এখানেও যদি একই বিড়ম্বনা, অর্থাৎ টেস্ট করতে না পারা বা টেস্টের রিপোর্ট আসতে বিলম্ব হওয়া এমনটি ঘটে, তাহলে আতঙ্কিত হবেন না। সাধারণত আক্রান্ত হওয়ার 3 থেকে 5 দিনে করোনার লক্ষণ আসে। 7 থেকে 10 দিন সবচেয়ে রিস্ক পিরিয়ড। 14 দিন পরে যদি কোনো শারীরিক উপসর্গ না থাকে তবে টেস্ট করাটা একটা অফিসিয়াল আনুষ্ঠানিকতা। আমেরিকার CDC ও অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাওয়া ডাটা অনুযায়ী 14 দিন হয়ে গেলে আপনি ঝুঁকিমুক্ত ও নিরাপদ, এবং এই অবস্থায় আপনার থেকে নতুন করে পরিবারে বা অন্যদের সংক্রমণ হবে না। অতএব টেস্টের রেজাল্ট এর অপেক্ষায় না থেকে উপসর্গ দেখা দেওয়া মাত্র প্রয়োজনীয় চিকিৎসা এবং ব্যবস্থা শুরু করবেন। মনে রাখবেন, সামাজিক দূরত্ব, হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সচেতনতায় করোনা যুদ্ধের একমাত্র হাতিয়ার। আমরা যে সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিয়ে যাচ্ছি তাদের সবার জন্য দোয়া করবেন। করোনার ছোবলে আর একটি প্রাণও আমরা অকালে হারাতে চাই না। স্রষ্টার কাছে সবার সুস্থতা কামনা করছি।